সিজিও কমপ্লেক্সে এসেছেন ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল কসমো বাজার, পুজোর স্টাইল। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, গত তিন দিন ধরে, রবিবার, সোমবার এবং মঙ্গলবার টানা তিন দিন ধরে ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে জেরা করা হয়েছে, আজ ফের তাকে সিজিওতে ডেকে পাঠানো হলো। দেখো, একেবারেই, এবং গত তিন দিন পরপর তাকে ডেকে পাঠানোর আগেও তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। এবং আজকে ফের আমরা দেখতে পেলাম ডক্টর অপূর্ব বিশ্বাস, তাকে কিন্তু তিনি কিন্তু এসে পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে। তিনি যে কমিটি গঠন করেছিলেন, যে কমিটি বা যে কমিটির নেতৃত্বে এই ময়নাতদন্ত হয়েছিল, সেই সংক্রান্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য চায় সিবিআই, এবং সেই জন্যই তাকে বারংবার ডেকে পাঠানো হচ্ছে। তাকে আজকে আমরা প্রশ্ন করেছিলাম যে তার যে বয়ান বা তার কোনো বক্তব্যে কি কোনোরকমভাবে সিবিআই বারবার করে তাকে কেন ডাকছে, সেই বিষয় নিয়ে তিনি কিন্তু কোনো মন্তব্য করেননি। যদিও এর আগে আমরা দেখেছি যে তিনি কিন্তু গতকাল যখন এসেছিলেন, তার আগে যখন তিনি এসেছিলেন, তিনি কিন্তু তার বেশ কিছু মন্তব্য, সেটা নিয়ে একটা বিতর্ক দানা বাঁধে, বা এই যে পরিস্থিতি সেখানে সেই সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। একদিকে যেমন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তৎকালীন ওসি টালা, তাদের দুজনকে আজকে যখন আদালতে পেশ করা হবে, তাদের পিসির মেয়াদ শেষ হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষের ক্ষেত্রে নার্কো এবং অভিজিৎ মণ্ডলের ক্ষেত্রে পলিগ্রাফ টেস্টের যে কনসেন্ট নেওয়া বা অনুমতি নেওয়া, তাদের ব্যক্তিগতভাবে যে অনুমতি নেওয়া, সেই প্রক্রিয়া আজকে হতে পারে, বা সেই প্রক্রিয়ার ক্ষেত্রে আবেদন জানানো হয়েছে এবং সেই নিয়ে তারা তাদের কনসেন্ট জানাতে পারেন। সেই তার মধ্যেই কিন্তু একদিকে যেমন এই আদালতে সিবিআই তাদের নিজেদের বক্তব্য রাখবেন, অন্যদিকে সিবিআই তরফ থেকে এই জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানোর জন্য তারা কিন্তু ফের অপূর্ব বিশ্বাসকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে, ডাক্তার অপূর্ব বিশ্বাসকে, এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন যাদেরকে এই তদন্তে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে তথ্য সন্ধানের জন্য, এবং এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে সুপ্রিম কোর্টের রিপোর্ট পেশের জন্য তারা যে বয়ানে কী উঠে এলো বা সিডিআর থেকেই বা তাদের কী কী উঠে এলো সেই বিষয়ে জানার জন্য তারা কিন্তু বেশ কয়েকজনকেই জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা কিন্তু চালাচ্ছেন, সেই ছবিটাই দেখা যাচ্ছে সিজিও কমপ্লেক্সে। একেবারে আমি সঙ্গে থাকো। সিজিওতে এসে পৌঁছেছেন ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। গত রবিবার থেকে পরপর তিন দিন, মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজ ফের তাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। প্রথম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে, বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল, বাড়ির লোক থেকে প্রেশার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বইয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না, এক্স কাউন্সিলর বলেছিলেন, হ্যাঁ, ওনার বাড়ির লোক বলেছিলেন, ওনাকে বলেছিলেন, মানে ওনার রিলেটিভ একজন কেউ, ওনার রিলেটিভ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর।